চট্টগ্রাম ও রাজশাহীতে অভিযান চালিয়ে 2095 লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে চট্টগ্রামের চৌমুহনীতে কর্ণফুলী মার্কেটে অভিযান চালিয়ে 2000 লিটার সয়াবিন তেল জব্দ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় সয়াবিন তেল মজুতের দায়ে দুটি প্রতিষ্ঠানকে 1,60,000 টাকা জরিমানার পাশাপাশি সিলগালা করে দেওয়া হয়। পরে জব্দ করা তেল আগের দামে বিক্রি করা হয়। এদিকে রাজশাহীর পাঠানপাড়ায় উম্মেদ আলী অ্যান্ড সন্স নামের একটি দোকানে অভিযান চালিয়ে 95 লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করা হয়। ওই প্রতিষ্ঠানটির মালিককে 20,000 টাকা জরিমানা করা হয়।